আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনার হাতের মোবাইল ফোনটিকে স্মার্ট বোর্ড বানিয়ে দিন। মোবাইলে হাতের ইশারায় যা কিছু লিখবেন সেটা আপনার মনিটরে প্রদর্শিত হবে আর সেটা আমরা রেকর্ড করতে পারব। আমরা যারা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি সেখানে আমরা ব্ল্যাকবোর্ড প্রদর্শন করি, সেই ব্ল্যাকবোর্ডে কিন্তু অনেক সময় ক্যামেরায় সুন্দরভাবে ব্ল্যাকবোর্ডকে তুলে আনা যায় না। এই সমস্যার সমাধানের জন্য আমরা জ্যামবোর্ড অ্যাপসটি ব্যবহার করব। তো বন্ধুরা, এই পর্বটি ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে আগের পর্বটি ভালোভাবে দেখে আসতে হবে। বন্ধুরা, আর কথা নয়, চলুন আমরা মূল আলোচনা শুরু করি। আমাদের দরকার একটি রিসিভার ডিভাইস আর একটি সেন্ডার ডিভাইস, অর্থাৎ একটি ল্যাপটপ আর একটি মোবাইল। একই অ্যাপস অর্থাৎ জ্যামবোর্ড আমরা যদি মোবাইলেও ইনস্টল রাখি এবং আমাদের ল্যাপটপেও ইনস্টল রাখি, তাহলে মোবাইল থেকে ল্যাপটপে আসবে এবং ল্যাপটপ থেকে মোবাইলে যাবে। বন্ধুরা, এর জন্য আমাদেরকে কি কি করতে হবে সেটা আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম, চলুন সেটা আর একবার এক নজরে দেখে আসি। এর জন্য আমাদের দরকার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে আমরা জ্যামবোর্ড অ্যাপসটা ডাউনলোড করব, আর ল্যাপটপে ক্লাউড জ্যামবোর্ড ওপেন করব, আর মোবাইল এবং ল্যাপটপ উভয় ডিভাইসে একই জিমেল আইডি দ্বারা লগ ইন করা থাকতে হবে, আর উভয় ডিভাইসে ইন্টারনেট থাকতে হবে। মাঝপথে যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তাহলে আর ডিসপ্লে আদান প্রদান হবে না, বন্ধ হয়ে যাবে। তো এই চারটা বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে। তো প্রথমে আমরা আলোচনা করি যে আমরা আমাদের ল্যাপটপে কিভাবে জ্যামবোর্ড অ্যাপসটা ওপেন করব। বন্ধুরা দেখুন, আমরা গুগল ক্রোম অ্যাপসটি যদি অন করি এবং আমরা যদি গুগল সার্চ ইঞ্জিনটি আনি www.google.com, এখানে এই যে আমার ছবিটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আমার ছবি রয়েছে, অর্থাৎ আমি লগ ইন অবস্থায় রয়েছি। প্রথমে আমরা এখানে লগ ইন করবো, এরপরে 9 ডট অপশন দেখা যাচ্ছে, এই 9 ডট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটি আসবে, এখানে দেখেন তার পাশে এই যে লাল চিহ্নিত স্থানটিতে একটি স্ক্রল বার আছে, এটি ধরে আমরা নিচ দিকে যদি টেনে নিই তাহলে এই যে জ্যামবোর্ড, এই যে লাল চিহ্নিত স্থানটি জ্যামবোর্ড, এই অ্যাপসটি আমার মোবাইল ল্যাপটপে ওপেন করতে হবে। যদি এখানে জ্যামবোর্ডটি না দেখতে পান, কারো কারো অপশন এখানে না থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই যে নিচে লাল চিহ্নিত স্থানটি আছে মোর গুগল, এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে নিচের দিকে গিয়ে এই জ্যামবোর্ড অ্যাপসটি থাকবে, তখন আমরা ওখানে ক্লিক করে এটা ওপেন করব। তো বন্ধুরা, আমরা যখন জ্যামবোর্ডে ক্লিক করব, এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই অবস্থায় আমার মোবাইল আমার ল্যাপটপে এটি ওপেন হবে। এবার আমরা দেখি আমার মোবাইলে আমরা কিভাবে জ্যামবোর্ড অ্যাপসটি ওপেন করব। এর জন্য আমাদের মোবাইল ডিভাইসে অর্থাৎ সেন্ডার যেখানে আমি প্রিন্ট করব সেখানে আমার এই গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোর অন করার পরে আমরা এর সার্চ অপশনে গিয়ে জ্যামবোর্ড লিখব। জ্যামবোর্ড লেখার পর আমার জ্যামবোর্ড অ্যাপসটি সামনে আসবে, এরপর ইনস্টল ক্লিক করব। ইনস্টল হওয়ার পরে ওপেন, ওপেনে ক্লিক করার পরে এটি আমাদের সামনে ওপেন হবে। আর অন্য সময় যখন আমরা ওপেন করব তখন আমরা মোবাইল ফোনের এই যে জ্যামবোর্ড অ্যাপসটি দেখা যাচ্ছে এটি যদি ওপেন করি তাহলে আমাদের মোবাইলে জ্যামবোর্ড অ্যাপসটি ওপেন হবে। তো বন্ধুরা, এবার আমরা আলোচনা করব যে দুইটি অ্যাপস দুইটি ডিভাইসে যখন আমরা অন করব কেমন দেখা যাবে। এই চিত্র ল্যাপটপে এরকম চিহ্ন আসবে আর মোবাইলে আমাদের চিত্রটি এরকম থাকবে। এখন আমরা এই যে মোবাইলের প্লাস চিহ্নটি আমরা যদি দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন হবে, আর ল্যাপটপের এখানে এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ল্যাপটপে আমার একটি নতুন অ্যাপস ওপেন হবে। বন্ধুরা, আমরা একই জিমেল আইডি দ্বারা দুইটি অ্যাপসে ল্যাপটপে এবং মোবাইলে লগ ইন করবো এবং একই ডকুমেন্ট ওপেন করতে হবে। একটি অ্যাকাউন্টের অধীনে অনেকগুলো ডকুমেন্ট থাকতে পারে, কিন্তু অন্য ডকুমেন্ট যদি অন করেন তাহলে কিন্তু শেয়ার হবে না। একই ডকুমেন্ট অর্থাৎ এটার জন্য আমরা রিনেম করে দেবো, তাহলেই একই ডকুমেন্ট দুই জায়গায় শেয়ার হবে। তো বন্ধুরা, আমরা ওপেন করলাম আমাদের মোবাইলের ডিভাইসে আমাদের জ্যামবোর্ড অ্যাপসটি। তো দেখুন এখানে একটি পেন টুল আছে, এই পেন টুলের আলোচনা আমরা শেষ করি। এই পেন টুলে যদি আমরা ক্লিক করি তাহলে এই দেখুন এখানে চারটি পেন এসেছে। এই চারটি পেন দিয়ে প্রথম পেনটি যদি আমরা সিলেক্ট করে দাগ দিই তাহলে চিকন দাগ হবে, আর তারপরেরটি যদি আমরা সিলেক্ট করে দাগ দিই আরেকটু মোটা, তারপরেরটি আরেকটু মোটা, সবার শেষে যেটি আছে এটি সবচেয়ে বেশি মোটা হবে। আর তার নিচে আছে দেখুন এই যে রং, আমরা যে রঙগুলো বাছাই করব সেই রঙেই আমার ওখানে লেখা হবে।
তো দেখুন আমি এখানে একটি রং বাছাই করে এখানে আমার নাম লিখলাম, এই যে লেখা হয়েছে সুন্দর। এবার আমাদের যে নিচের অপশনটি আছে, এই যে নিচে যদি লাল দাগ দ্বারা চিহ্নিত করা রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে আরো দুটি অপশন দেখা যাবে, এই যে নিচে সেটা প্রদর্শিত হয়েছে। এখানে একটি হলো টেক্সট আর একটি হলো শেপ। এই প্রথম টেক্সট যে চিহ্নটি আছে এটিকে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমি হাতের ইশারা যা লিখবো ওইটা আবার সুন্দর হাতের লেখা সেটা কম্পোজ হয়ে যাবে। আর আগে যেটা লিখেছিলাম এই যে এরকম, এটা হলো আমার হাতের ইশারা যেভাবে লিখছি সেরকম। আর এই যে প্রথম যে অপশনটি আছে এটি যদি আমরা সিলেক্ট করি তাহলে আমি হাতের লেখা আঁকা বাঁকা করে লিখবো, কিন্তু ওখানে খুব সুন্দর স্মুথভাবে লেখা হয়ে যাবে। আর পরে যেটি আছে শেপ, অর্থাৎ আমি এখানে যেরকম শেপই নিই না কেন আঁকা বাঁকা করে শেপটা ত্রিভুজটা ঠিক ত্রিভুজ হবে, বৃত্তটা ঠিকভাবে বৃত্ত হবে, চতুর্ভুজটা ঠিক চতুর্ভুজ হবে, অর্থাৎ আমি যেরকমই বাঁকা করে আঁকাই না কেন ও সোজা করে সেটা নিয়ে নেব। তো বন্ধুরা আমরা এরকম ভাবে যা খুশি আমরা লিখলাম, যেমন এখানে আমি আমার নামটা লিখেছি। এরপরে যে এখন যে সিলেকশন আছে এখানে আমরা সিলেক্ট করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এটাকে যদি আমরা নিচে লাল ডিলিট অপশন দেখা যাচ্ছে টান দিয়ে ছেড়ে দিই তাহলে এটি ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা আলোচনা করব, সবার নিচে দেখেন একটি প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটার উপরে আছে ইরেজার টুল, ইরেজার টুল দিয়ে আমরা কিছু মুছতে পারি। আর তার নিচে আছে সিলেকশন টুল, সিলেকশন টুল দিয়ে আমরা কি ডিলিট করব সেটা নির্ধারণ করতে পারি, এবং সিলেকশন টুল দিয়ে কোন জিনিস কোন একটা ছবিকে এক স্থান থেকে আরেক স্থানে আমরা ট্রান্সফার করতে পারি। আর তার নিচে আছে যেখানে ব্লিক করছে তার উপরে এটা হচ্ছে লেজার, অর্থাৎ আমি কোন জায়গাটুকুকে দর্শকের কাছে দৃষ্টি আকর্ষণ করছি ওই জায়গায় আমি টান দিলে ওই জায়গায় লেজার, অর্থাৎ সকলের দর্শকের দৃষ্টি আকর্ষিত হবে। আর যদি প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্ন যদি আমরা ক্লিক করি তাহলে এই অপশনগুলো আসবে। দেখেন এখানে স্টিকি নোট, অর্থাৎ আমি যদি কম্পোজ করতে চাই কিছু হাতের ইশারায় লিখব না, কম্পোজ করতে চাই তাহলে স্টিকি নোট এখানে সিলেক্ট করে আমরা সে কাজগুলো করতে পারি। এরপরে আছে ড্রাইভ কন্টেন্ট, অর্থাৎ আমি যদি আমার গুগল ড্রাইভ থেকে কোন তথ্য ইনসার্ট করতে চাই তাহলে আমি দুই নম্বর অপশনে ক্লিক করব, এখান থেকে আমি বিভিন্ন চিত্র ছবি এখানে ইনসার্ট করতে পারব। এরপরে আমি যদি চাই যে আমার ক্যামেরা, আমার যে হাতে যে ডিভাইসটি আছে এটার ক্যামেরাটা আমি অন করব, তাহলে আমি এখানে ক্লিক করলে আমার ক্যামেরা অন হয়ে যাবে। তখন আমি যাদের সামনে এভাবে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রত্যেকের চিত্রই ডিসপ্লে বোর্ডে প্রদর্শিত হবে। আর সবার নিচে আছে ইমেজ লাইব্রেরি, অর্থাৎ এখানে ক্লিক করলে আমার মোবাইলের যে ছবি গ্যালারি আছে সেখানে আমি চলে যাব, ওখান থেকে যে কোনো ছবি আর সিলেক্ট করলে আমি ইনসার্ট করতে পারবো। তো চলুন আমরা এই লাইব্রেরি ইমেজ লাইব্রেরিতে ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখুন আমার মোবাইলে এই ছবিগুলো আছে, এখান থেকে যে কোনো একটি ছবি আমি সিলেক্ট করলাম, এ দেখুন ইনসার্ট হয়ে গেছে একটি ছবি, কি চমৎকার হবে। তো এবার আমি যদি এই ছবিটিকে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নিতে চাই, যেমন এখান থেকে এটা সরিয়ে নিলাম, আমি ওখানে ওটা রেখে দিতে পারবো। আর এই যে এখন সিলেকশন টুলটি নির্বাচন করা আছে, অর্থাৎ এই সিলেকশন টুলের কারণে আমি এটা এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারলাম। এরপরে আমরা যদি চাই নতুন আরেকটি পৃষ্ঠা আনবো, তাহলে এই যে চিহ্নিত লাল চিহ্নিত স্থানটি এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এখানে দেখুন প্লাস চিহ্ন আছে, আমি যেই প্লাসে ক্লিক করব তার পাশে আরেকটি পৃষ্ঠা আসবে। যেমন এখানে একটি লাল চিহ্ন প্লাস চিহ্ন আছে, এখানে একটি লাল চিহ্নিত প্লাস চিহ্ন আছে, আমি যেটা নিয়ে ক্লিক না করব যার যেটা নিয়ে ক্লিক করব তার পাশে আরেকটি পৃষ্ঠা আসবে, এবং প্রত্যেকটি পৃষ্ঠার উপরে পৃষ্ঠা নম্বর লেখা থাকবে। যেমন 5 আর 6 এই দুটার মাঝখানে আমি আরেকটা পৃষ্ঠা আনতে চাই, তো ওখানে ক্লিক করলেই 5-6 মাঝখানে 6 সৃষ্টি হয়ে 6 নম্বর পৃষ্ঠাটা 7 নম্বর পৃষ্ঠায় রূপান্তরিত হবে। তো বন্ধুরা এই দেখুন এখানে আমি যেখানে প্লাস চিহ্ন ক্লিক করব সেখানে আমার নতুন আরেকটা পৃষ্ঠা ইনসার্ট হবে। তো বন্ধুরা এবার আমরা অনেকগুলো ধরেন অ্যাপ ডকুমেন্ট তৈরি করলাম, অনেকগুলো ডকুমেন্ট তৈরি করলাম, এখানে আমি এই যেরকম 3 ডট অপশন আছে, এখানে একটি এখানে একটি এখানে একটি, এখানে ক্লিক করলে আমাদের আরো কিছু অপশন আসবে। আমরা মনে করেন এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করলে এরকম অপশন আসবে। এখানে কি আছে, আমরা এই ডকুমেন্টটির নাম চেঞ্জ করতে পারবো, এবং সেম আরেকটা ডকুমেন্ট কপি করতে পারবো,
আরেকটা ডকুমেন্ট কপি করতে পারবো, রিনেম করতে পারবো, আর যদি মন চায় আমরা এটাকে ডিলিটও করে দিতে পারবো, আর আমরা অন্য কারোর সঙ্গে এটাকে শেয়ার করতে পারবো, শিক্ষার্থীদের সঙ্গে অথবা অন্য কোনো শিক্ষকের সঙ্গে আমরা এই ফাইলটিকে শেয়ার করতে পারবো। আমরা যদি অ্যাড পিপলে ক্লিক করি তাহলে এরকম একটি অপশন আসবে, দেখুন এখানে যে লাল চিহ্ন জায়গাটি আছে, এখানে আমি যে ব্যক্তির ইমেইল লিখব তার সঙ্গে এটি শেয়ার হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। সেই ব্যক্তি যদি এই জ্যামবোর্ড তার ডিভাইসে ওপেন করে তাহলে সেখানে আমার এই ডকুমেন্টটি সে সেখানে দেখতে পাবে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখলাম কিভাবে জ্যামবোর্ড বিস্তারিত ব্যবহার করতে হয়, আর জ্যামবোর্ড দিয়ে কী কী কাজ হবে এইসব কিছু জানতে হলে আমাদের পূর্বের ভিডিওটি আপনাদেরকে দেখে আসতে হবে। পূর্বের ভিডিওটি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনি পূর্বের ভিডিওটি দেখতে পাবেন, পূর্বের ভিডিওটি আপনাদেরকে অনেক সহযোগিতা করবে। তো বন্ধুরা, আর ঝাপসাপ ব্ল্যাকবোর্ড নয়, হোয়াইট বোর্ড নয়, ঝলসে যাওয়া হোয়াইট বোর্ড নয়, আমরা জ্যামবোর্ড ব্যবহার করে অন্তত স্মার্টভাবে আমাদের সকল গণিতের কাজ, বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্টের কাজ স্মার্টভাবে আমরা মনিটরে প্রেজেন্টেশনে তুলে ধরতে পারবো, এবং স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেটা রেকর্ড করে শিক্ষার্থীদের সামনে অত্যন্ত স্মার্টভাবে সেটা তুলে ধরতে পারবো। বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।